দর্শক মণ্ডলী, বিরতির পর পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন স্বনামধন্য আইন বিশেষজ্ঞ, যিনি দেশ এবং বিদেশে তার আইন বিষয়ক সেবা দিয়ে আসছে, দিয়ে আমাদের মধ্যে স্থান করে নিয়েছেন, সেই প্রিয় ব্যক্তি টার হামলা স্পেশাল হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর, আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। শেষে আমরা যদি আমাদের দুই নম্বর উত্তরে চলে যাই, ভাই দুই নম্বর কলার যিনি আমরা ভাই হাসান সাহেব লন্ডন থেকে ফোন করছেন, আপনি আপনার কইরা FLRM অ্যাপ্লিকেশন করিয়া আপনি ভিসা পাইছেন, অর্থাৎ আড়াই বছর বা তিন বছরের পাইছেন দেশ, আপনার দুই ভাই আর এক বই নিদেশ আসেন, দেও ভাই এনতে ব্রিটিশ কিন্তু বেনিফিট লইন, আপনি আপনি £400 মতো ওই দেয় আপনার সপ্তাহ, কিন্তু আপনি ইন্ডিফিনিট লিভ পাইছেন না, এখন পর্যন্ত প্রবেশনারি পিরিয়ড, এই যে ফয়লা যে কতদিনও লাগে ফাইন যে টার্ম রক্তা পাইছেন, আপনার আম্মার বয়স হইল 65, আপনি চাইরা আপনার আম্মারে ওদেশ আনবার লাগে। শুনেন হুসেন ভাই, আপনার আম্মার বয়স 65, ভিজিট করিয়া ভাই কোনো লাভও নাই, মনে করোকা 90% ওইব রিফিউজ হয়ে যাব, দিত নাই এমনি করবা মারে ওখানে আনবার লাগি, দে আর নট গিভিং এনি ভিজা মোরলেস, ওনলি এ টাইনি মাইনরিটি কেসেস তারা ভিজা দেয়ার, বুঝছেন? এখন আপনার আম্মারে যে পসিবিলিটি আছিল যে 65 বছর বয়স, আপনারা ফার্স্ট ভাই বোনের মাঝে এখানে তিনজন আছেন আর দুইজন আছেন দেশ, আপনারা যদি দেখাইতে পারতা যে মা ডিপেন্ডেন্ট আপনারা কারোর ইনকামের উপরে, তে অ্যাপ্লাই করতে পারলা অনে সেটেলমেন্টও লাগি ওদের আনবা লাগি, আইন আছে, এবং তখন যদি রিফিউজ হয় ভিজিটার লাগে অ্যাপ্লাই করলে আপনি কোনো রাইট অফ আপিল পাইতা না, আর আপনার আমারে পারমানেন্টলি এই দেশ আনার লাগি যদি অ্যাপ্লাই করেন তাহলে রাইট অফ আপিল পাইবা, সলিসিটার ব্যারিস্টার লইয়া গেলে করতে পারবা, কিন্তু এইখানের মাঝে আপনার কিছু বহুত বড় একটা কিন্তু আছে, এই কিন্তু কিতা যারা ব্রিটিশ পাসপোর্ট এরা বেনিফিটও, তারা আপনার বাইরের দুদিন বালা ইনকাম থাকতো তারা অ্যাপ্লিকেশন করতে পারতা, দেখাইয়া দেন আমার মারে আমরা পয়সা দিই, আপনি এখন পর্যন্ত নতুন হাতরিয়া এখন পর্যন্ত কিনারে উঠছেন না, আপনি স্পন্সার করলে আপনার মারে ফারতা নাই, এর কারণে আপনার বাই খেউরোর কাম দেখাইয়া আর বইনির জামাইয়ে কাম করেন বইনে কাম করেন না, ওখানেও হইতো না, নিজের ছেলেরা যদি খেয়েও বালা পয়সায় কাম করেন আর ব্রিটিশ পাসপোর্ট হয় তখন আপনার মারে সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করেন, জানো আপনার হয়ে গেছে Catch-22 সিচুয়েশন, যেন তার ব্রিটিশ পাসপোর্ট এনতেন বেনিফিট লইরা, আর যেন বাংলাদেশি পাসপোর্ট স্ট্যাটাস নাই তার ইনকাম আছে, তাহলে কোনোটা উড়ালইল না তো, বুঝছেননি? আদারওয়াইজ আপনি একটু সবর করোক, আপনার পারমানেন্ট লিভ হওয়ার বাদে আপনার বালা ইনকাম থাকে যদি আপনার আমারে সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করবা, আনফর্চুনেটলি ইন মাই ভিউ আপনি যদি ভিজিটের লাগে অ্যাপ্লাই করেন দ্যাট ইজ এ ভেরি লিটিল চান্স। থ্যাংক ইউ ভেরি মাচ হুসেন সাহেব, শ্যাল আই মুভ টু দ্য নেক্সট কল? লেটস গো টু আওয়ার কলার নাম্বার 3। মিস্টার আমিন ভাই লন্ডন থেকে ফোন করছেন, আপনি আপনার ওয়াইফর বিয়া করছেন ও বেসিসে FLRM অ্যাপ্লাই করছিলা, FLRM অ্যাপ্লাই করলে হোম অফিসে আপনার ওয়াইফর পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট চাইছে পে স্লিপ চাইছে সবটা দিছেন, আপনি দেওয়ার পরেও আপনারে রিফিউজ করে দিছে অন দ্য বেসিস দেন আপনার টোয়াক আছে, টোয়াক আছে মানে আন্ডার সেকশন 322A তারা কইতেছে আপনি ডিসেপশন করছেন, আপনি ঠগামি করছেন, যদি আমরা এই অনুষ্ঠান অন্যান্য দিন দেখি তখন আমরা হই এই টোয়াক রে হই ঠগ অথবা ক্যান্সার বেমার, এখন টোয়াকর উপরে PhD করনেওয়ালা কোনো লয়ার লইয়া যান জানু আপনি আপিল হিয়ারিংও, যদি না যাইন তাইলে আপনার বাচ্চা হইলেও ইউ উইল বি ইন ট্রাবল, কথাটা বুঝছেন নি? ইদানিং তারা টোয়াক রে জেলাহান আপনার উজাই মারার মতো 2009 সালের শেষ থাকি 2012 সাল পর্যন্ত মেলা স্টুডেন্ট কম বয়সী বড় বয়সী বড় ভাই ছোটো ভাই সাসারগড় ভাই স্টুডেন্ট টইলেও দিলাইছে, ওলাখান এই টোয়াক এক মুসিবত আইছিল, আর এই মুসিবত আগর আমলে শুনতাম কলেরা আইলে আস্তা গাও
আপনার খালি করে লিত এইরকম টয়েক একটা একটা কলেরার মতন দেন এই টয়েক যার দেখে তান্ডে ঠগ মনে করিয়া কয় যে না আর কোনো অবস্থা দিতাম নাই আপনার লাগে আমার অ্যাডভাইস হইল দেন আপনি আগ থাকতে কারণ ভালো লয়ার যারা এরা ডিমান্ড ইজ ভেরি হাই আগ থাকতে একজন দুইজন তিনজন লয়ারের কাছ থেকে অ্যাডভাইস নিয়া ভালো একজন লয়ার আগে ঠিক করিলেন যেন যে আমার আপিল হিয়ারিং যে দিন হইব যার এক্সপার্টিজ আছে আপনার টোয়েকের উপরে ইটিএসের উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ওলাহন লয়ার একজন লয়ার জান জানু উইশ ইউ বেস্ট অফ লাক অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব খুব সুন্দর করে আমাদের এই সেগমেন্ট কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে দেখছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আপনি একটু জোরে কথা কইতে হইবা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ব্যারিস্টার সাহেবরে জি আপনার ঈদ মোবারক ব্যারিস্টার সাহেব শুনতে পারছেন আচ্ছা আপনি কোন কাছে কইতে হইরা আমি ডকলেন থেকে হই আর আপনার নামটা কিটা আমার নাম হল না হওয়ার কোন দরকার মনে হরি না জি আচ্ছা ওকা আচ্ছা জি ওই যে আমার ছেলের বউ আইছিল আপনার স্পোর্টস বিষয় ইয়ে আপনার আই বছরে টাইম যা দিছিল এখন এটা রান আউট হই যার আপনার জি এখন আমরা কি কি জিনিস দিয়ে এটা অ্যাপ্লাই করতাম আবার ওটা তো আমি একটু জানতে চাইছিলাম ঠিক আছে নিবেশ বুঝছি নি তাহলে আপনি তো খুব ভালো আছে শুধু আপনার আজকাল ফুয়ার বয়ন্ত লোকে খুব মিল থাকে না আমরা কমিউনিটি থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল আনসার ইউর কোয়েশ্চন আপনার একটা উত্তর দিমু জাযাকাল্লাহ খাই আর কই দিন আগে এটা জো শেষ হও আর কই দিন আগে আমরা এটা অ্যাপ্লাই করতাম ওইটা তো আমি একটু জানতে চাইছিলাম আর কি জি আচ্ছা অনেক ধন্যবাদ আপনারে আপনি টিভি সেটের সামনে থাকুক আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি কথা বলেন জি আমার কোশ্চেনটা হচ্ছে যে সে 4 বছর আগে ভাই আপনার নামটা বলবেন না কত আমি রহমান লন্ডন থেকে বলতেছি জি বলেন ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি সে 4 বছর আগে ডোমেস্টিক ভায়োলেন্স কেসে আইলা পাইছে জি আপনি হ্যালো ভাইয়া পরিষ্কার করে বলুন প্লিজ আমার কথাটা শুন ভাইয়া আপনার কথাগুলো ক্লিয়ার না ভাইয়া আপনি হয়তো অন্যদিকে তাকিয়ে থেকে কথা বলছেন অথবা টিভির দিকে তাকিয়ে কথা বলছেন দয়া করে পরিষ্কার করে ফোনের দিকে ফোনে যাবার কথা বলি আমার কথা বলুন প্রথম থেকে বলুন ভাইয়া আচ্ছা সে আমার ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেন্সে জি 4 বছর আগে আইলা পাইছে এখন তার এখন তার ইংলিশ টেস্ট এবং লাইফ ইন ইউকে টেস্ট দুইটাই কমপ্লিট এখন সে কি এলিজিবল নাকি পাসপোর্ট অথবা ন্যাচারালাইজেশনের জন্য আচ্ছা অবশ্যই পুরস্কার আছে আপনি রওয়ান সাহেব জি শুনতে পাচ্ছেন আপনি জি আমি শুনতে পাচ্ছি জি আপনার ওয়াইফ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে যদি উনি ইনডিফিনিটলি পেয়ে থাকে এর মানে আপনি কি তাকে মারপিট করেছিলেন না না আমি না আমি তো আমার তো সেকেন্ড বাট তাহলে আপনি বলবেন তো আমার ওয়াইফ তার আগের হাজবেন্ডের হাতে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এগুলো না বললে আমরা বুঝবো কি করে কারণ ডোমেস্টিক ভায়োলেন্স মানে যে হাজবেন্ড মারপিট করেছে আপনি বলতেছেন ইন্ডিপেন্ডেন্টলি উনি পাইছে ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে তো এখন ওই বিয়া ভেঙে গেছে তাই না জি ওটা ভেঙে আজ থেকে 4 বছর আগে 4 বছর আপনি বিয়ে করলেন কবে আমি হচ্ছে আজ থেকে 2 বছর আগে 2 বছর আগে তো আপনি আপনার স্ট্যাটাস সম্বন্ধে আপনি প্রশ্ন করতেছেন না আপনার ওয়াইফের স্ট্যাটাস সম্বন্ধে যে উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য করতে পারবে কিনা এই তো জি জি এখন অ্যাকচুয়ালি আপনি শিওর যে এটা কি 3 বছরের পরে করতে পারবে না 5 বছর পরে করতে পারবে না 1 বছর পরে করতে পারবে যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য ওকে তো উনার কি লাইফ ইন দ্য ইউকে হয়ে গেছে বলছেন B1 হয়ে গেছে তাই না জি জি বহুত ধন্যবাদ ঠিক আছে আপনি ফাইনালি যাওয়ার আগে আপনি বলেন রহমান না কি রহমান আপনি সরি আপনার পুরো নামটা কি বলেন ভাই আব্দুর রহমান থ্যাংক ইউ জি অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য আপনি টিভি সেটের সামনে থাকুন আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন দর্শক মণ্ডলী আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি একটি ছোট্ট বিরতির সময় বিরতির পরপর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান
ল্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।